নমস্কার বন্ধুরা, আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপীয় শিল্পকলা এবং বিশ্বের শিল্পকলা নিয়ে। আস্তে আস্তে আজকের আমরা যে শিল্প দেখতে পাচ্ছি সেইটা কিন্তু একদিনে আমরা এই জায়গায় এসে পৌঁছাইনি। আমরা এই জায়গায় আসতে গিয়ে কিন্তু আমাদের একটা জার্নি আছে, সেটা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছিল, অর্থাৎ আদিম গোয়া মানুষ, নবপ্রস্তর যুগ, প্রস্তর যুগ, এই সময় থেকে শুরু করে কিন্তু আজ আমরা যে পজিশনে আজকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, টিভি দেখছি, গাড়ি ব্যবহার করছি, অন্যান্য যে সকল প্রাকৃতিক শক্তিকে আমরা কাজে ব্যবহার করছি, এগুলো কিন্তু রাতারাতি হয়নি, এগুলোর যে পর্যায়ক্রম। তো ইতিহাস আমি এই কারণে বলতে চাই, আমরা যদি ওগুলো জানতে পারি যে আজকে আমি যে রং ব্যবহার করছি বা যে তুলি ব্যবহার করছি বা যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি বা মেশিন ব্যবহার করছি, সব কিন্তু এগুলোর একটা পর্যায়ক্রম ধারা অনুযায়ী শিল্পী যখন তার শিল্পকর্ম করতে গেছে, করতে গিয়ে যে সকল জায়গাগুলো বাধাপ্রাপ্ত হয়েছে সে জায়গা কিন্তু নিজেকে পরিবর্তন করেছে, এবং সে কী করেছে না, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছে, নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার করেছে, শিল্পকে আরও সুন্দর। আজকের আমরা যে তেল রং ব্যবহার করি, যে জল রং ব্যবহার করি, আজ থেকে অনেক বছর আগে কিন্তু এরকম ছিল না। তাহলে আমি আজকে যেটা আলোচনা করব যে শিল্পের পর্যায়ক্রম কীভাবে আমরা ইতিহাস থেকে শিল্পকে জানতে পেরেছি এবং কীভাবে আজকের আমরা যে পর্যায়ে আছি, আমরা খুবই লাকি যে আজকের আমরা যে ধরনের আধুনিকতার জায়গা দিয়ে যাচ্ছি বা যে ধরনের আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক গেজেটগুলোকে ইউজ করছি, সেইগুলো কিন্তু না মানে পুরনো যুগের লোকেদের, আমরা যাদের জন্য আমরা যেখানে এসে পৌঁছেছি তাদের মানে একটা সংগ্রামের ফল আমরা আজকের সেটা উপভোগ করি। তো আমরা এই কারণেই শিল্পের ইতিহাসটাকে জানতে চাইছি। কেন না, শিল্পের ইতিহাসটা জানলে যে আমরা আজ কোন পর্যায়ে আছি আর সেইটার যে ধারাবাহিকতা কীভাবে আমাদের এখানে এনে পৌঁছালো, আমি কিন্তু আজ সেই সম্পর্কেই বলবো। তাই বিশ্বের ইতিহাস জানতে গিয়ে আমাদের কিন্তু সেই পুরনো যুগে ফিরে যেতে হবে, প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে হবে, এবং সেখান থেকে কীভাবে পর্যায়ক্রমে মানুষের বিবর্তন ঘটলো, আস্তে আস্তে গুহা মানব থেকে মানুষ আজ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে, আমি আপনাদের সামনে ভিডিও করে কথা বলতে পারছি, সব কিন্তু এই পর্যায়ক্রমে ঘটেছে। অর্থাৎ ইতিহাস প্রাগৈতিহাসিক মানে যেটা ইতিহাস লেখা হয়নি তারও আগে, মানে ইতিহাস লেখা হয়েছে তো আজ থেকে মাত্র 2000 বছর আগে, মানে হেরোডোটাস তেনাকে ইতিহাসের জনক মনে হয়, তিনি ইতিহাস লিখেছেন, তারপরে থুকিডিডিস গ্রিক দার্শনিক এবং ঐতিহাসিক ছিলেন, এরা ইতিহাস লিখেছেন, টলেমি ভূগোল লিখেছেন, কিন্তু তার আগে কি তা বলে মানুষ ছিল না, ভারতীয় সাহিত্যে সেভাবে ইতিহাস বলে ছিল না, কিন্তু পুরাণ গ্রিক বেদের যে সকল পর্যায়ক্রম বা বেদ উপনিষদে যেগুলো লেখা আছে সেগুলোও কিন্তু ইতিহাস, কিন্তু সেইভাবে সন তারিখ রাজত্ব রাজ্যকাল মানুষের জীবনযাত্রা প্রণালী সম্পর্কে ওইভাবে বর্ণনা দেয় না যেভাবে হেরোডোটাস দিয়েছিল। তো যাক, আমি ওইভাবে বলতে চাইছি না, আমি শিল্পের ইতিহাস বলবো, মানে শিল্প কীভাবে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে এসছে, ইউরোপীয় চিত্রকলা কীভাবে তার আধুনিকতার ছোঁয়া এসছে আলোচনা করব, সংক্ষিপ্ত বলবো, ছোট করে জাস্ট একটা পর্যায়ক্রম, এবং কীভাবে কোন কোন যুগের যুগাতীর্ণ হয়ে আমরা যেখানে এসে পৌঁছালাম এগুলোই আমি আলোচনা করব। এবং এগুলো শর্ট করে বলার পরে আমি মতবাদকে, ইউরোপে যে প্রচলিত মতবাদগুলো হয়েছে তার কিন্তু ডিটেলস আলোচনাও আমি করব, এবং সেইগুলোকে আলাদা আলাদা ভিডিওতে দেখানো যাবে। কেননা একটা ভিডিওতে আমি যদি পুরো পূর্ণাঙ্গ ইউরোপীয় বা বিশ্বের শিল্পকলার জার্নি বলি সেখানে কিন্তু না অনেকটা বড় হয়ে যাবে, যেমন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো একটা বড় ভাস, এগুলো একটা মানে সভ্যতার উত্থান পতনের ইতিহাস, এবং সেখানের সঙ্গে শিল্প কীভাবে জড়িয়ে গেছে মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গে, সেগুলো কিন্তু আমি যখন আলোচনা করব সেগুলো কিন্তু একটা ভিডিওতে বলা যাবে না। আমি পর্যায়ক্রমিকভাবে এই শিল্পের ইতিহাস বা হিস্ট্রি অফ আর্টের এগুলোকে আমি আলোচনা করব, এবং সেই জন্য কিন্তু আমি চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি পর্যায়ক্রমিকভাবে যেভাবে বলে যাব বা যেভাবে দেখে যাব, বা আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা করে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই সম্পর্কে বলবো। কোনো এক বন্ধু আজকে লিখেছে নন্দন তত্ত্বের উপরে আপনি কিছু বলুন, তো আমি সেটার উপরেও ভিডিও করব। চলুন আমরা আজ পর্যায়ক্রমিকভাবে এই বিশ্বের ইতিহাস বা ইউরোপের ইউরোপের চিত্রকলার ইতিহাস নিয়ে আলোচনা করি। ইউরোপীয় চিত্রকলা ও বিশ্বের বিভিন্ন দেশের শিল্পকলা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে যেটা বলতে হবে যে আদিমকলা বা প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে, এই আদিমকলা বা প্রাগৈতিহাসিক শিল্পকলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করে বিভিন্ন ঐতিহাসিকেরা। একটা হচ্ছে পেলোনথিক, মেসোনথিক আর নিওনথিক, অর্থাৎ 30,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই
পিরিয়ডগুলো চলেছিল বা প্রাগৈতিহাসিক শিল্পকলা বলে। প্রাগৈতিহাসিক মানে যখন ইতিহাস লেখা হয়নি তার আগের সময়কালকে। এখানে আলোচনা করতে গিয়ে আমাদের যেগুলো প্রথমে বলতে হবে সেটা অর্থাৎ গুহাচিত্র। গুহার মধ্যে মানুষের যে ভাবনা চিন্তা সেগুলোকে ওরা রেখাচিত্র এবং গুহার মধ্যে ছবি এঁকেছিল যারা সেই সময়কার মানুষেরা। তো সেই মানুষেরা হোমোসেপিয়ান্স এবং বিভিন্ন ধরনের গোষ্ঠীর মানুষেরা তারা গোষ্ঠীবদ্ধভাবে থাকতো, গুহার মধ্যে থাকতো এবং তারা ওই গুহার মধ্যে যখন বসবাস করতো গুহার গায়ে যে চিত্রগুলো অঙ্কন করেছিল সেগুলো বিভিন্ন গুহাচিত্র। তো স্পেনের প্রধান গুহাগুলো নিয়ে আমরা আলোচনা করব, ফ্রান্সের প্রধান গুহাগুলো নিয়ে আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাস আলোচনা করতে গিয়ে, এছাড়া না করবো ভারতের বিভিন্ন গুহা নিয়ে, বাঘের গুহা, অজন্তা গুহা এগুলো নিয়ে। কিন্তু আমরা এখানে যেটা প্রাগৈতিহাসিক শিল্পকলার যে গুহারগুলোর কথা বলছি সেখানে স্পেনের প্রধান গুহাগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আলতামারির গুহা, নিওর গুহা, পিন্ডালের গুহা, কোভালানাসের গুহা, কোভাদালা কাস্তিলোর গুহা। ফ্রান্সের প্রধান গুহাগুলো হলো লাস্কি গুহা, ফাতেদা গামের গুহা, আগাসের গুহা, মন্টেস্পেনের গুহা ইত্যাদি। এবং এই গুহাচিত্রগুলো আলোচনার পড়ার পর আমরা পুরনো যুগে যে সকল বিশ্বের সভ্যতা ছিল তার মধ্যে যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই মেসোপটেমিয়ার মধ্যে সুমেরিয়ান, ব্যাবিলনীয় সভ্যতা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মিশরীয় সভ্যতা প্রাচীন উত্তর আফ্রিকার একটি সভ্যতা, এটি নীল নদের তীরে গড়ে উঠেছিল এবং এটা এগুলো ছিল মেনলি নদীমাতৃক সভ্যতা। খ্রিস্টপূর্ব 3100 সালের থেকে শুরু করে এটা চলে এসেছিল এবং সেই সময়কার এটা সভ্যতা মানে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 3500 বছর আগে। এদের আলোচনা করতে গিয়ে আমাদের যেমন ফারাওদের জীবনযাপন, পিরামিড, মমি, মাটির পাত্র এই শিল্পগুলোর মধ্যে প্রধানত পড়ে থাকে এবং এদের চিত্রাঙ্কন পদ্ধতি, ভাস্কর্য যেগুলো আছে, অর্থাৎ সেই সময় মিশরীয়রা যে ধরনের শিল্প রীতি প্রচলন করেছিল আমরা সেগুলো নিয়ে আলাদা করে মিশরীয় সভ্যতা নিয়ে আলাদা আলোচনা করব। এরপরে আসছি মেসোপটেমিয়া সভ্যতা। এটি মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থান, এটা পশ্চিম এশিয়ার কিছুটা অংশ। এটাও 3100 খ্রিস্টপূর্বাব্দে এগুলো গড়ে উঠেছিল। এটি বর্তমানে ইরাক, কুয়েত, সিরিয়া, ইরান ইত্যাদি। এটা দুটি নদীর মধ্যবর্তী স্থান বলতে হয়। দুটি নদী কী কী? একটা হচ্ছে ট্রাইগিস, একটা হচ্ছে ইউফ্রেটিস। অর্থাৎ ইউফ্রেটিস আর ট্রাইগিস নদীর মধ্যবর্তী অঞ্চলে বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। এবং এই মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা করতে গিয়ে এদের যেসব জিনিসগুলো পাওয়া গেছে, মাটির পাত্র, আর অন্যান্য ছোট ছোট বাসনপত্র, টেরাকোটা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে সিন্ধু সভ্যতা, এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা দক্ষিণ এশিয়া। এটাও প্রায় 3300 খ্রিস্টপূর্বাব্দে থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ অবধি চলেছিল এবং এটার কী করে এই সভ্যতা শুরু হলো এবং কেনই বা এই সভ্যতার পতন হলো, এই সভ্যতার মধ্যে আমরা যেগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে টেরাকোটার বিভিন্ন নিদর্শন, ছোটো ছোটো খেলনা, তারপরে বিভিন্ন মূর্তি এবং এখানে ব্রোঞ্জের একটা মূর্তিও পাওয়া গেছিল। সেই সময় তাহলে এরা ধাতু ব্যবহারের যে জিনিসগুলো জানতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সিন্ধু সভ্যতার প্রধান শহরগুলোর মধ্যে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথার, কলিবঙ্গাল ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানকার মানুষের জীবনযাত্রা প্রণালী শিল্পের সঙ্গে কী করে ওতপ্রোত ছিল সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এই সিন্ধু সভ্যতার পরে সুমেরীয় সভ্যতা, এটাই মেসোপটেমিয়া ইউফ্রেটিস টাইগ্রিস নদীরই ধারেই, এটা মেসোপটেমিয়া সভ্যতারই একটা অংশ সুমেরীয় সভ্যতা। সেটা হচ্ছে 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ অবধি এই চলেছিল সুমেরীয় সভ্যতা। এরপরে আসছে ব্যাবিলনীয় সভ্যতা, এটা 895 খ্রিস্টপূর্বাব্দ থেকে 539 খ্রিস্টপূর্বাব্দ অবধি চলেছিল। বর্তমানে এটা ইরাক, সিরিয়া বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠিত। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রিক শিল্প। যে গ্রিক শিল্পকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হোমার যুগ, একটা হচ্ছে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় যুগ, একটা হচ্ছে হেলেনিস্টিক যুগ। এই হোমার যুগে প্রধানত কবি হোমার তিনি ইলিয়াড ওডিসি লিখেছিলেন, তা সম্পর্কেও আমরা আলোচনা করব এবং প্রধান মন্দিরগুলো কী কী ছিল এবং অলিম্পিক খেলা নিয়ে আলোচনা করব। তার উপর ভিত্তি করে কিন্তু এই হোমার যুগে বিভিন্ন শিল্পকলা গড়ে উঠেছিল। এরপর ক্লাসিক্যাল যুগ বা শাস্ত্রীয় যুগ, এটাকে গ্রিসের সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। এই সময় বিভিন্ন সুন্দর সুন্দর ভাস্কর্য গড়ে উঠেছিল, এর মধ্যে মাইরন,
পলিকেলেট্রাস, ফিদিয়াস এরা বিখ্যাত ভাস্কর ছিলেন এবং এদের তৈরি মূর্তিগুলো আমি পিক্টোরিয়াল করে দেখাবো এবং এদের সম্পর্কে কিছুটা হলেও বলবো। এরপর হচ্ছে হেলেনিস্টিক, গ্রিক শিল্পকলার পতনের যুগ বলা হয় থাকে হেলেনিস্টিক যুগকে। এখানে আলেকজান্ডার তৃতীয় মৃত্যুর পর থেকে এই পতন শুরু হয়ে যায় বলে মনে করা হয় হেলেনিস্টিক যুগ, এটা নিয়েও আমি একটা আলোচনা করব। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রোমান শিল্পকলা। রোমান শিল্পকলা এই গ্রিক শিল্পকলার সমসাময়িক সময় থেকেই হয়ে এসেছে এবং এটা রোমানটা হচ্ছে পশ্চিম ইউরোপ এবং ইউরোপের বিস্তীর্ণ এরিয়ায় পরে স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, মোজাইক, মোজাইকের কাজ, হাতির দাঁতের কাজ, কাঁচ কাঁচ শিল্প ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব এবং রোমান শিল্প কীভাবে হয়েছিল, রোমান মুদ্রাগুলো অর্থাৎ ভূমধ্যসাগরের চারিপাশটা, ভূমধ্যসাগরের চারিপাশটা হচ্ছে রোমান সাম্রাজ্য যে গড়ে উঠেছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। এটা খ্রিস্টপূর্ব প্রথম শতকের কনস্টান্টিনোপলের পতন অবধি চলেছিল, খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে শুরু করে কনস্টান্টিনোপলের পতন 1453 খ্রিস্টাব্দ অবধি চলেছিল। এরপরে বলবো বাইজেন্টাইন শিল্প, এটি খ্রিস্টীয় এবং গ্রিক শৈল্পিক মিশ্রণে গড়ে উঠেছিল, এটা পূর্ব রোমান সাম্রাজ্যের মধ্যে পড়ে। এটা এর প্রধান কাজগুলোর মধ্যে যেগুলো শিল্পকলার মধ্যে যেগুলো ছিল সেগুলো হলো মোজাইক, কাঁচের শিল্প আলোচনা করব। এরপরে আসবো যেটা গথিক শৈলী, গথিক শৈলী মধ্যযুগীয় শিল্পকলা, বোঝে রোমান, বাইজেন্টাইন এবং গথিক কলার মধ্যে পার্থক্য কী এবং এদের মধ্যে মিলগুলো কী কী, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য রোমান, গথিক এবং বাইজেন্টাইন শিল্পকলা সম্পর্কে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদেরকে বলে দেখাবো। আমি পর্যায়ক্রমিকভাবে এই যে বলে চলেছি কিন্তু এটা সমগ্র পৃথিবীর ইতিহাসের কাল ধরেই আমি বলে যাচ্ছি, ইউরোপীয় এবং বিশ্বের ইতিহাসে। এরপরে আসবো ইতালীয় নবজাগরণ। ইতালীয় নবজাগরণকে আমরা তিনটে কালে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোটো রেনেসাঁ, আর্লি রেনেসাঁ আর হায়ার রেনেসাঁ। প্রোটো রেনেসাঁর মধ্যে আমরা যে সকল শিল্পীদের নিয়ে আমরা আলোচনা করব, চুমাবু, জ্যোতো, এরা হচ্ছে প্রোটো রেনেসাঁর শিল্পী। এরপরে আর্লি রেনেসাঁর মধ্যে স্যান্ডো, ভিতেচেল্লি, মাসাচিও, পাওলো উচেলো এবং ঘিরোল্যান্ডিও এদেরকে নিয়েও আমরা আলোচনা করব। হায়ার রেনেসাঁর মধ্যে লিওনার্দো ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো ও রাফায়েল সানজিও এদেরকে নিয়ে আমরা হায়ার রেনেসাঁর শিল্প আলোচনা করব। তো হায়ার রেনেসাঁর কতখানি উন্নতি ঘটেছিল সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং এছাড়াও আরও অনেক শিল্পী আছে তাদের সম্পর্কে কিছুটা বলব। এরপরে আমরা হায়ার রেনেসাঁর ঠিক পরবর্তী যুগে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ম্যানারিজম, অর্থাৎ হায়ার রেনেসাঁর শিল্পীদের যে ধারা বিবরণী ছিল বা যে ধরনের স্টাইল তারা ইউজ করত সেইটাকে আরেকটু উন্নতি করে হায়ার রেনেসাঁর পরবর্তী যুগে আসে ম্যানারিজম। এই ম্যানারিজমের মধ্যে বিখ্যাত বিখ্যাত শিল্পী ছিল এবং ম্যানারিজম শুরু হয়েছিল 1510 থেকে 1600 খ্রিস্টাব্দ অবধি এটা চলেছিল। ম্যানারিজমের বিখ্যাত শিল্পীর মধ্যে ছিল এল গেরগো, বেঞ্জিনো, বেনে ভুনোটো সিলিনি এদেরকে নিয়েও আমরা আলোচনা করব। এই সিলিনি ইনি একাধারে ছিল ভাস্কর, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, যোদ্ধা, কবি। তো আমার ভিডিওতে পরপর এদের জীবনযাত্রা নিয়েই বলবে এবং এই শিল্পের স্টাইল কেনই গড়ে উঠেছিল ম্যানারিজম। তারপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বারোক আর্ট। এই বারোক আর্টের মধ্যে বিখ্যাত শিল্পী ছিল কারাভাগিও, জিয়ান লরেঞ্জো বার্নিনি, রেমব্রান্ট ইত্যাদি। বারোক এটা প্রথমত 1740 থেকে 1800 প্রথম অবধি চলেছিল বারোক আর্টটা। এরপরে আমি বারোকের আর্টের পরে আসব যেটা সেটা হচ্ছে রোকোকো আর্ট। এইটা ঠিক বারোক আর্টের থেকে একটু উৎকৃষ্ট, আরও উন্নত, ওই সময় সময়ের মধ্যেই চলেছিল 1730 থেকে 1760 সময়ে এইটার আরও বারোক আর্টের আরও উৎকর্ষতা, সে সময় স্থাপত্য, ভাস্কর্য সমস্ত কিছুতে। সেগুলো আমি উদাহরণ দিয়ে পিক্টোরিয়াল করে আমি আপনাদের দেখাবো রোকোকো আর্ট সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব এবং রোকোকো আর্ট কীভাবে ইউরোপীয় নবজাগরণের পরবর্তী পর্যায়ে এসে সমগ্র ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সমগ্র ইউরোপের স্থাপত্য, ভাস্কর্যের এবং বিভিন্ন ঘরের আর্কিটেকচারাল ফর্মগুলোর মধ্যেও সেই আর্ট যেভাবে জড়িয়ে গেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি যেটা আলোচনা করব ইউরোপের প্রচলিত বিভিন্ন মতবাদগুলির সংক্ষিপ্ত পরিচয়। আধুনিক ইউরোপের চিত্রকর্মে কিন্তু এই যখন ইতালীয় নবজাগরণ শেষ হলো, ম্যানারিজম, বরোক এবং রোকোকো আর্টের পরেই
যেটা এলো সেটা হচ্ছে আধুনিক ইউরোপের বিভিন্ন মতবাদ। সেখানে যেমন এলো নবশাস্ত্রীয়বাদ বা নিও ক্লাসিক্যালিজম, সেইখানে এর প্রথম ছবি কী ছিল বা এটা কেনই বা নিউ ক্লাসিক্যাল যুগে শুরু হলো, এবং এটিকে কিন্তু অনেক চিত্রকর আছে। এর মধ্যে আমরা প্রধানত যাদেরকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যাক ডেভিড এবং আগ্রাকে নিয়ে। জ্যাক ডেভিড ইনি ছিলেন কিন্তু প্রথম নবশাস্ত্রীয়বাদের প্রণেতা বা নিউ ক্লাসিক্যাল যুগের প্রণেতা এনাকে বলা হয়। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রোমান্সবাদ বা স্বাচ্ছন্দ্যতাবাদ বা রোমান্টিকিজম। এই রোমান্টিসিজমের জন্ম কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, এর প্রথম ছবি কী ছিল, এর পেন্টিংগুলোর বিশেষ বৈশিষ্ট্য কী, এবং এই বাদের প্রধান শিল্পকারগুলো কারা কারা ছিল এবং কোন চিত্রগুলো এর মধ্যে বিখ্যাত, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন টাউডার, জেরিকো, ওজেন, ডেলাক্রা, ফ্রান্সিসকো গোয়া, এল গর্গো ইত্যাদি, এরা বিখ্যাত চিত্রকর ছিলেন সেই সময়কার। এরপরে যেটা আসছে যথার্থবাদ বা রিয়েলিজম। যথার্থবাদ বা রিয়েলিজমের কীভাবে এলো বা কেনই বা যথার্থবাদ রিয়েলিজম বলা হলো সেই নিয়ে আমি আলোচনা করব। এটা ঠিক পর্যায়ক্রমিক আমি যেহেতু বলছি তাই আমি বলে যাচ্ছি যে একটা যথার্থবাদ বা রিয়েলিজমের প্রধান শিল্পীগুলো ছিল গুস্তাভ কুর্বে, আনের দমিও। এই আনের দমিও ছিলেন ব্যঙ্গচিত্রকর, ছিলেন তিনি বিভিন্ন ব্যঙ্গচিত্র মাধ্যমে বিখ্যাত, তার ছবিও দেখাবো, তার জীবনযাত্রা প্রণালীও আমি বলবো। এরপরে আসছে ইম্প্রেশনিস্ট বা প্রভাববাদ, এবং এই ইম্প্রেশনিস্ট বা প্রভাববাদ কেনই তৈরি হয়েছিল এবং এর শিল্পের বৈশিষ্ট্যগুলো কী, এই চিত্রের বৈশিষ্ট্য যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে যেমন এডওয়ার্ড মোনে, কোডো মোনে, এডগার্ড, আগাস্ট রেনভোয়ার, কোমি পিয়াসা, আলফ্রেড সিসলি ইত্যাদি ছিল কিন্তু এর বিখ্যাত শিল্পী বা চিত্রকর। এবার নিউ ইম্প্রেশনিজম বা নিউ ইম্প্রেশনিজম নিয়ে আমি আলোচনা করব, বা নবপ্রভাববাদ, বা এটাকে আবার অনেকে বিভাজনবাদ বা বিন্দুবাদ বলেছে। এর বিখ্যাত শিল্পী জর্জ সোরা, তাকে নিয়েও আমি আলোচনা করব, এবং নিউ ইম্প্রেশনিস্ট বা কী শুধু ইম্প্রেশনিস্ট আর নিউ ইম্প্রেশনিস্টের মধ্যে পার্থক্যটা কী আছে সেটা নিয়েও আলোচনা করব। তারপর আছে পোস্ট ইম্প্রেশনিস্ট। পোস্ট ইম্প্রেশনিস্টের শিল্পীদের মধ্যে যেমন ছিল পল সেজান, ভ্যান গো, ইউএন হেনরি, পল গ্যাগরিন, গোগোয়া, এরিদা তুনান লোটেক ইত্যাদি শিল্পীরা, আমি এদেরকে নিয়েও আলোচনা করব। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফেভিজম বা ফাওবাদ বা জঙ্গলবাদ। জঙ্গলবাদের আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে জঙ্গলবাদ কী এবং কেন এটার নাম জঙ্গলবাদ বলা হলো, এর কেনই বা এরকম নাম ধরা হলো। হেনরি মাতিস ছিলেন প্রধান শিল্পী এবং তিনি এর প্রণেতা ছিলেন। তো এরপরে এছাড়া জঙ্গলবাদে আরও অনেক শিল্পী আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তো এরপরে আসছে এক্সপ্রেশনিজম বা অভিব্যক্তিবাদ বা অভিব্যঞ্জনাবাদ। এক্সপ্রেশনিজম কী বা কেনই বা এক্সপ্রেশনিজম বলা হলো, সেই সময় সমগ্র ইউরোপ জুড়েই এই শিল্পকলার কিন্তু একটা প্রভাব পড়েছিল। এর শিল্পীদের মধ্যে প্রধান হচ্ছে এডওয়ার্ড মুঙ্ক, ফার্ডিনান্ড হল্ডার, জেমস অ্যানসর ইত্যাদি। এই শিল্পীগুলো কিন্তু এক্সপ্রেশনিস্ট শিল্প এক্সপ্রেশনকে মানে মানুষের এক্সপ্রেশনকে কীভাবে তার শিল্প কাজে ব্যবহার করেছিল সেগুলোকে কিন্তু নিয়ে আমি বলবো, এটা হচ্ছে এক্সপ্রেশনিজম। এরপর হচ্ছে কিউবিজম বা ঘনবাদ। এটার প্রবক্তা ছিল জন ব্র্যাক এবং পাবলো পিকাসো, জন ব্র্যাক, ব্রায়ান হিল, এগুলো ছিল এদের প্রধান শিল্পী। তারপরে আসবো যেটা সেটা হচ্ছে প্রিসিশনিস্ট বা অতি যথার্থবাদ। অতি যথার্থবাদ কী বা প্রিসিশনিস্টটা কী, সেটা হচ্ছে চার্লস ডেমুড, চার্লস সিলার, জর্জিয়া ওকিফ, এরা ছিল এই অতি যথার্থবাদের প্রণেতা। তারপরে আসছে সুরিয়ালিজম বা চরম বাস্তবতাবাদ। এটার মধ্যে সালভাডর ডালি, তারপরে মার্কস অ্যান্ড আনসার্ট। আমি এই সালভাডর ডালি সম্পর্কে বিস্তারিত বলবো এবং জীবনী নিয়েও একটা বলবো। অনেকেই হয়তো এই শিল্পীকে চেনেন কিন্তু তার শিল্পকর্মও আমাদেরকে দেখা উচিত, এবং তার সে কেনই বা এই চরম বাস্তবতাবাদের কথা বলেছিল এবং সেই অনুযায়ী সে শিল্প এঁকেছিল, সে সেই কী দিয়ে সেটাকে বোঝাবার চেষ্টা করেছিল সেই নিয়ে কিন্তু আমি একটা আলাদা এপিসোড বানাবো। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে দাদাবাদ। দাদাবাদটা কি এবং দাদাবাদ কেনই হলো, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু অংশ থেকে শুরু করে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এর প্রধান শিল্পীর মধ্যে মার্সেল ধুসো, পিকা ভিয়া, এরা কিন্তু এই দাদাবাদে প্রণেতা, এবং তারা দাদাবাদ কীভাবে সমগ্র শিল্পকলাকে প্রভাবিত করেছিল তাদের ভাবনাকে সেগুলোকে আমরা দেখাবো। তারপরে আসছে ফিউচারিজম বা ভবিষ্যৎবাদ। ফিউচারটা বলছে সেটা এদের প্রধান শিল্পীগুলোর মধ্যে
উতেম্ব বোকনীয় গিয়াস কোমা বল্লা জিনো সিভেরিনি ইত্যাদি ছিল এদের প্রধান শিল্পী। এবং এরা ভবিষ্যৎবাদের কথা ভেবে যে ধরনের শিল্পকর্ম করেছিল এর মধ্যে একটা ফ্যান্টাসি লুকিয়ে আছে, সেগুলোও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এগুলো আলাদা আলাদা এপিসোড করে। আমি আজকের এইভাবে বলে যেটা বলতে চাইলাম, যেটা একটা পর্যায়ক্রম শিল্প ধারা বিবরণী। এরপরে বল অপারটা কি, অপার কী জন্যেই বিখ্যাত ছিল বা নেত্রীয় কলাটা কী সেই সম্পর্কে, আর এর মধ্যে প্রধান শিল্পী ছিল ভিক্টর বাসার আলি, ব্রিগেড রাইলি ইত্যাদি, এবং এই শিল্পের কীভাবেই বিকাশ ঘটলো এটা দিয়ে শিল্পী তার মনের কীভাবে মনের অভিব্যক্তি করবে। এবং অপ আর্টের পরে যেটা আসবো সেটা হচ্ছে পপ আর্ট। আগে বললাছি অপ আর্ট, এখন বলছি পপ আর্ট। পপ আর্ট হচ্ছে জ্যাকসন, পপ আর্টের মধ্যে যেগুলো বিখ্যাত শিল্পী ছিল সেগুলোর মধ্যে অ্যান্ডি ওয়াল্ডার হল, রায় লিচেন স্টাইল, ক্লিথ হ্যারি, এরা ছিল পপ আর্টের বিভিন্ন শিল্পী। এবং পপ আর্ট আমার মনে আছে আমরা যখন ছোটোবেলা বিভিন্ন কমিক্সের বই পড়তাম সেই কমিক্সের বইগুলো এত সুন্দর চিত্রিত হতো এবং সেগুলো কিন্তু পপ আর্ট হিসাবে, আগে পপ আর্টকে কিন্তু এই ফাইন আর্টসের মধ্যে ধরা হতো না, পরে কিন্তু পপ আর্টকে ধরা হলো এবং পপ আর্টের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রাফিক্স আর্ট এবং সমগ্র চিত্রকর্ম সেই সময় একটা আন্দোলন তৈরি করেছিল পপ আর্ট 19th century প্রথমের দিকে। এরপরে আমরা যেটা বলবো বিমূর্ত আর্ট বা জ্যাকসন পোলকের কথা বলবো। জ্যাকসন পোলককে নিয়ে আমরা আলোচনা করবো এবং তার বিমূর্ততা নিয়ে, তিনি আমেরিকান একজন শিল্পী ছিলেন এবং তিনি বিমূর্ততাকে কীভাবে দেখেছেন সেইটা নিয়ে। এরপরে আমরা আলোচনা করবো চীন জাপানের শিল্পের মধ্যে কিন্তু কিছুটা মিল থাক আছে, তা থাকলেও জাপানি চিত্রকলা উই ওই কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করলো জাপানি চিত্রতে এবং পরবর্তী সমগ্র পৃথিবীর লোক তাদের শিল্পকর্মকে দেখলো এবং উই ওইর প্রধান চিত্রকর্মগুলো কী কী, তাদের পদ্ধতি কী এবং উই ওই কীভাবে জাপানি পেন্টিং কে আমরা জানতে পারলাম তার মধ্যে দিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু সমগ্র পৃথিবীর এই চিত্রকর্ম আলোচনা করতে গিয়ে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন শিল্প সম্পর্কে বললাম। এখন তাহলে আপনারা বুঝলেন যে ইউরোপীয় চিত্রকলা এবং বিশ্বের চিত্রকলা কত বড় একটা সময়কালকে ধরে রেখেছে। তো আমি আজকের যেগুলো বললাম এগুলোকে আমি খুবই সংক্ষিপ্ত এবং খুবই ছোটো করে বললাম, আমি চাই প্রত্যেকটা পর্যায়কে আমি এগুলোকে আলাদা আলাদা করে ভিডিও করব। এবং যেহেতু এটা আলাদা আলাদা করে ভিডিও না করলে এটা কিন্তু একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও করলে যারা দেখবেন শ্রোতা এবং আমি সেখানে ছবি আর লেখা উইথ বলা তিনটেকেই আমি সেখানে করবো। অর্থাৎ টিউটোরিয়াল না করলে কী হয় না যে বোঝা যায় না যে কী ধরনের শিল্পকলা তারা করেছে এবং কেন এই শিল্পকলা করেছে, সেই সময় বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট কারা ছিল, সেই সময় কী ধরনের মেথড তারা ইউজ করেছেন শিল্পকলায়। শুধু শিল্প নয় মানে চিত্রের সঙ্গে ভাস্কর্য, স্থাপত্য এবং সামগ্রিক আমি আলোচনা সেখানে করব। আমি চাই আপনারা যদি এটা সাবস্ক্রাইব করেন পরবর্তী পর্যায়গুলো আপনারা একের পর এক এগুলো দেখে যেতে পারবেন, আপনাদের সেটা ভালো লাগবে, যে আপনারাও দেখুন এবং বন্ধুবান্ধবদেরকেও দেখার সুযোগ করে দিন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেল বাটনে ক্লিক করে পরে নোটিফিকেশানের জন্য আপনারা দেখুন যে আমি পরবর্তী পর্যায়ে কীভাবে একের পর এক শিল্প সংক্রান্ত পদ্ধতিগুলোও বলবো, ইতিহাসও বলবো। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।